অঞ্চলগুলোতে বর্তমানে সুপেয় পানির অভাব দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের উপকূলীয় এলাকার বেরির বাইরে দেখা যাচ্ছে। অতি জোয়ারের সময় প্রবল পানির কারণে আমাদের নলকূপগুলোতে পানি ঢুকে যাচ্ছে এবং রাস্তা নষ্ট হচ্ছে, যার জলাশয়গুলো নষ্ট হচ্ছে, যার কারণে মানুষ সুপেয় পানি পাচ্ছে না। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা নেই। আমরা সেই জন্য আজকে দাবি করব যে আমাদের সরকার যাতে স্কুল কলেজ এবং উপকূলীয়বাসীর জন্য সুপেয় পানির জন্য গুরুত্ব আরোপ করে। আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো সেগুলোতে হচ্ছে কি যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, যার ফলে এই লবণাক্ত পানিগুলো আমাদের উপকূলীয় এলাকাগুলোতে প্রবেশ করছে।
যার ফলে হচ্ছে কি যে আমরা যে সুপেয় যে পানিগুলো আমরা খেতাম সেই পানিগুলো এখন লবণাক্ত হয়ে যাচ্ছে, খাওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে। এখন এই যে এই লবণাক্ত পানি, এর ফলে আমাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা যাচ্ছে এবং বিশেষ করে যেসব এলাকায় পানির সংকট আগে ছিল সেসব এলাকায় পানির সংকট এখন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে খাওয়ার পানির অভাবের কারণে বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। বিশেষ করে আর্সেনিক সমস্যা আমাদের এলাকায় বহু পরিমাণে বেড়ে গিয়েছে, প্রায় শতকরা 80% আর্সেনিক আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে গিয়েছে গত 5 বছরে। এখন এই বিরাট আকার এই আর্সেনিক আক্রান্ত রোগের মানুষ বাড়ার কারণ কি? কারণ সেই সুপেয় পানির সংকট, মানুষ এখন আর্সেনিক আক্রান্ত পানি গ্রহণ করছে এবং যার ফলে তারা এই স্বাস্থ্য ঝুঁকিতে আক্রান্ত হচ্ছে, যারা পানির স্তর নেমে যাচ্ছে, যার ফলে সুপেয় পানির সংকট ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। আজকে এখানে আমরা জলবায়ু পরিবর্তন এবং আমাদের উপকূলে যে পানির সংকট তা নিয়ে একটি কর্মসূচি পালন করছি। আমরা জানি বৈশ্বিক বিভিন্ন সমস্যার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর জন্য আমাদের উপকূলীয় যেসব অঞ্চলগুলো আছে সেখানে লবণাক্ত পানি প্রবেশ করছে এবং সেখানে নাগরিকগণ সুস্বাস্থ্যকর পানি পান করতে পারছে না। প্রত্যেক নাগরিকের অধিকার হলো সে সুস্বাস্থ্য প্লাস বিশুদ্ধ পানি পান করার অধিকার প্রত্যেক নাগরিকের। এই সমস্যাটির কারণে তারা কিন্তু বিশুদ্ধ পানি পাচ্ছে না। তাই আমার সরকারের কাছে বিনীত আবেদন এটাই যে ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করে এবং আমাদের যে স্কুলগুলো আছে সেখানেও বিশুদ্ধ নলকূপের ব্যবস্থা করে। আমরা যেহেতু উপকূলীয় জেলাতে বসবাস করছি, গত 2-1 দিনে অতি জোয়ারের কারণে উপকূলীয় অঞ্চলের আমাদের বিশেষ করে ভোলা কয়ে বৃষ্টির মতো চরাঞ্চল রয়েছে সেখানে পানি প্লাবিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পানি প্লাবিত হওয়ার কারণে নিরাপদ পানির অভাব পড়েছে এবং দেখা যাচ্ছে যে ওই আশেপাশে যে পুকুর নালাগুলো রয়েছে সেখানেও কিন্তু লবণাক্ত পানি ঢুকে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশু পাখির জন্য যে নিরাপদ পানির প্রয়োজন তার সেই পানিগুলো তারা পাচ্ছে না। পরবর্তীতে দেখা যাচ্ছে এই গবাদি পশুর জন্য নিরাপদ পানির অভাবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি উপকূলবাসীর পক্ষ থেকে যে আমাদের উপকূলীয় মানুষের জন্য নিরাপদ এবং সুপেয় পানির যাতে ব্যবস্থা করা হোক। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রচুর পরিমাণে বরফ গলে সমুদ্রের পানির স্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সমুদ্র থেকে উপকূলের দিকে লবণাক্ত পানি প্রবেশ করে। এই লবণাক্ত পানি প্রবেশ করার কারণে আমাদের যে সুপ্রিয় পানি সে পানির ঘাটতি আমরা লক্ষ্য করতেছি এবং কৃষিকাজে ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। সাথে সাথে যদি আমাদের প্রচুর পরিমাণে বেড়িবাঁধের ব্যবস্থা করা হয় তাহলে সমুদ্রের পানি বৃদ্ধি পেলেও সে পানিগুলো উপকূলের ভিতরে আমাদের সমতল ভূমিতে প্রবেশ করতে পারবে না। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে উপকূল অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। মাত্রাতিক লবণাক্ততা পানি গ্রহণ ও ব্যবহারের পরে জরায়ু সংক্রান্ত বিভিন্ন ঝুঁকিতে পড়েছেন নারীরা। এর সাথে তলপেটে ব্যথা, সাদা সেরাপ, ঘন ঘন প্রস্রাব, যৌনপথে চুলকানি সহ বিভিন্ন সমস্যা তো নারীদের লেগেই থাকে। অনেক সময় দেখা গেছে যে জরায়ু তাদের কেটে ফেলতে হয় স্বামীরা ফলে দ্বিতীয় বিয়ে করে। এই ধরনের সমস্যা আমাদের এলাকায় এই সুপেয় পানির অভাবে ঘটে থাকে, বিভিন্ন রোগ ব্যাধি হয়, বিশেষ গর্ভবতী নারীদের খিচুনি সহ নানান ধরনের অসুবিধা হয়। আমরা দেখেছি যে সুপেয় পানির অভাবে বিশেষ করে গর্ভ অবস্থায় অনেক শিশু মারাও যায়। সুপেয় পানি এটি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের উপকূলীয় অঞ্চলে পানির সংকট নেই কিন্তু সুপেয় পানির প্রচণ্ড সংকট রয়েছে। এর কারণ বহুবিধ এবং এই জন্য সরকারের সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের মাধ্যমে খুব সহজেই পানি প্রবেশ করে আসতেছে। অন্যদিকে বিশ্বে যে বিশ্ব উষ্ণায়নের ফলে সি লেভেল বেড়ে যাচ্ছে সেই কারণেও জোয়ারের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করছে। এতে পানি এবং মাটি দুটোই লবণাক্ত হয়ে যাচ্ছে এবং সুপেয় পানির সংকট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সরকারের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে যে সমস্ত ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো আছে সেগুলো উন্মুক্তভাবে পরিবেশে মুক্ত করে দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের সুপেয় পানির সংকট সৃষ্টি করছে। আমাদের SDGs লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে SDGs 17 লক্ষ্যমাত্রার মধ্যে 6 নম্বর লক্ষ্যমাত্রা হলো সুপেয় পানি নিশ্চিত করা। সেই লক্ষ্যে পৌঁছতে হলে এবং সেটি 2030 সালের মধ্যে নিশ্চিত করবার জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। এটি নিশ্চিত করতে হলে সরকারের বিভিন্ন সংস্থা মাধ্যমে এটি সমন্বিত একটি প্রয়াস চালাতে হবে যাতে আমরা আমাদের উপকূলীয় অঞ্চলের সকল মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে পারি। ধন্যবাদ।